তো আমাকে কমেন্ট করেছিল যে ট্রান্সফর্মার থেকে এই যে আমার টয়েটো যে ট্রান্সফর্মার সেটার 12 ভোল্ট কানেকশনটা কীভাবে বের করব আর মোটরের ফেজ কীভাবে চেক করব, তো এই বিষয়ে আজকে আমি বলবো আপনাদের সামনে। তো হ্যালো বন্ধুরা, আমি বিক্রম, আপনারা দেখছেন বিক্রম টেকনিক্যাল। তো এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা দবায় রাখবেন যেন পরবর্তী ভিডিও আপনাদের সামনে নোটিফিকেশনটা যায়, ঠিক আছে? আর ভিডিও যদি একটু ভালো লেগে থাকে, একটু ভালো লেগে থাকে ভিডিওগুলো একটু শেয়ার করবেন, কমেন্ট তো অবশ্যই করবেন, একটু লাইক দিবেন, হ্যাঁ, ঠিক আছে? তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো সর্বপ্রথমে আমি দেখিয়ে দিচ্ছি যে এই যে টয়োটার যে ট্রান্সফর্মারগুলো ই রিক্সার, ঠিক আছে? তো একবার কমেন্ট করেছিল যে এখান থেকে আমরা কি করি, 23 নম্বর হোক 22 নম্বর হোক তার দিয়ে আমরা এখান থেকে এক্সট্রা 12 ভোল্ট কানেকশন বের করি, এক্সট্রা 12 ভোল্ট, ঠিক আছে? তো ওই এক্সট্রা কানেকশনটা না করতে হবে না, তো আরেকটা পদ্ধতি আছে, যেটা এই যে তারগুলো দেখছেন বিস্তারিতভাবে বুঝিয়ে দিচ্ছি ভালো করে। হ্যাঁ, ভিডিওটা ভালো করে দেখবেন বুঝবেন, আর ভিডিও ভালো করে দেখেন না আর বোঝে না, খালি কমেন্ট করে আর কল করে যে এটা বুঝতে পারিনি এটা বুঝতে পারিনি, তো আমি আজকে ভালো করে বিস্তারিতভাবে বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা ট্রান্সফর্মার, টোটোর যে চার্জার সেই চার্জারের ট্রান্সফর্মার, ঠিক আছে? তো এখান থেকে 12 ভোল্ট কানেকশনটা কীভাবে বের করবেন আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি। এটা রোটারি কানেকশন, এটা রোটারিটা চলে গেল হচ্ছে তো আপনার বডিতে, ঠিক আছে? এদেরও কিন্তু আউটপুট, হ্যাঁ আউটপুট। এবার এই পাশ থেকে যেটা যাবে এই পাশ থেকে ধরবেন, ঠিক আছে? ডান দিক থেকে ট্রান্সফর্মার এভাবে বসা থাকবে, ডান দিক থেকে গুনতি করে নেবেন 17 থেকে 18 খানা প্যাঁচ, ঠিক আছে? যেরকম এখানে তিনটে আছে, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17 তার নেবেন, এভাবে গুনতি করে হালকা একটু ছিলে নেবেন। হ্যাঁ, ছিলে নেওয়ার পর এখানে একটা মাল্টিমিটার তার রাখবেন, ডিসি এসি ভোল্টেজ, এটি এসি ভোল্টেজ দিবেন, মাল্টিমিটারটা এসিতে রাখবেন, হ্যাঁ এসি 200-তে রাখবেন। রাখার পর এখানে একটা মাথা দিবেন আর এখানে একটা মাথা দিবেন, দেখবেন 18 থেকে 20 ভোল্ট বা 15 থেকে 16 ভোল্ট শো করবে, তাহলে এখান থেকে আপনারা তার নেবেন আর এখান থেকে এই মাথা থেকে একটা তার নেবেন, ঠিক আছে? বুঝতে পারলেন? 17 খানি 18 খানা তার, ঠিক আছে? তারপরে যদি কারো যদি মনে করেন যে 18 খানা তার নিয়েও ভোল্টেজ কম হচ্ছে, 12-13 ভোল্টেজ বা 13-14 ভোল্টেজ বাড়াচ্ছে, তো আর দু প্যাস বেশি নেবেন, ঠিক আছে? তাহলে এই জিনিসটা বুঝতে পারলেন, আমি এখন ডায়াগ্রামে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই যে মনে করো এটা টয়োটা ট্রান্সফর্মার, ঠিক আছে? এটা হচ্ছে সেকেন্ডারি ওয়াইন্ডিং, সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের এটা প্রথম একটা লুপ, এটা দ্বিতীয় লুপ, ঠিক আছে? তো দ্বিতীয় লুপ, এটা তো দ্বিতীয় লুপ, এই লুপটার থেকে নেবেন না, কিন্তু এখান থেকে যে আউটপুট তারগুলো গেল এটা রোটারিতে চলে গেল, ঠিক আছে? এটা এই সব তারগুলো রোটারিতে চলে গেল। এবার ডান পাশে যে তারটা থাকবে এখানে একটা মাল্টিমিটার নেবেন, আর এখানে আমি হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, ঠিক আছে? 17 খানা তার নেব, যদি 17 খানা তার নিয়ে যদি ভোল্টেজ কম মনে হয় তাহলে আর একটা প্যাঁচ নেবেন, তাহলে এখানে হালকা একটু ছিলে দিবেন, ছিলে নেওয়ার পর এখানে মাল্টিমিটার দিবেন আর এখানে মাল্টিমিটার টাচ করাবেন, ঠিক আছে? তাহলে এখানে করো কত ভোল্ট বেরোবে, 18 থেকে 20 ভোল্ট, ঠিক আছে? 18 থেকে 20 ভোল্ট এখানে বেরোবে, 18 থেকে 20 ভোল্ট বেরোনোর পর আপনারা কী করবেন? তো কারেন্ট চলে গেছিলো, কারেন্ট চলে যাওয়ার কারণে ভিডিওটা অফ ছিল, তো যাই হোক এখানে 18 ভোল্ট, ঠিক আছে? তাহলে এখান থেকে একটা তার নেবেন, এখান থেকে একটা তার নেবেন, ঠিক আছে? এই কানেকশনটা যাবে কোথায়, এই যে এখানে যে ফ্যানটা থাকে কুলিং ফ্যানটা, এই যে কুলিং ফ্যানটা থাকে এই কুলিং ফ্যানের কানেকশন এটা, ঠিক আছে? এই কুলিং ফ্যানের কানেকশন, তো এই কুলিং ফ্যানের কানেকশনটা কীভাবে দিবেন, এখানে কিন্তু নেগেটিভ পজিটিভ থাকে, ঠিক আছে? আমি আর একটা কালার নিয়ে নিচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে পজিটিভ, মার্কারগুলো লিখছে না ঠিক মতো, এটা হচ্ছে পজিটিভ, এটা নেগেটিভ, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু একটা সার্কিট বোর্ড লাগানো থাকে,
এখানে সার্কিট বোর্ড লাগানো থাকে, এখানে ডায়োড লাগানো থাকে, কন্ডেন্সার লাগানো থাকে। যাই হোক, এখানে কানেকশনটা এখানে গেলো, লালটা চিনে যাচ্ছে না, আমি কালোটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে এই বোর্ডে গেল, ঠিক আছে। এবার এই বোর্ডে কানেকশনটা কিন্তু, এই তার দুটো কিন্তু এই বোর্ডে যাবে। তো এই এই বোর্ডটা যদি কেউ বানাতে না জানেন, আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। যদি কারো ডায়াগ্রাম দরকার লাগে কীভাবে এই বোর্ডটা বানাবেন, আমি বলে দেব, ঠিক আছে। তো বোঝা গেল কীভাবে এই 12 ভোল্টের ডিসি ফ্যানের কানেকশনটা আমরা ট্রান্সফর্মার থেকে বের করব, যে বিনা কিছু মনে করে যে এক্সট্রা তার না পেঁচা, এই জায়গায় কিন্তু এক্সট্রা তার পেঁচিয়ে আমরা কী করি, 12 ভোল্টের কানেকশন বের করি। এখানে 12 ভোল্টের কানেকশন বের করি। তো আমরা এই এই এটা যদি কেউ খাটিনি করতে না চান, তাহলে এই সিস্টেমটা করতে পারেন। আর যদি মনে করেন যে কেউ যদি এক্সট্রা পেঁচাতে চান, তাহলে পেঁচাতে পারেন, 23 নম্বর তার নেবেন, ঠিক আছে। 23 নম্বর SWG 23 নম্বর, ঠিক আছে। তো এটা আমি শুধু তারের নাম্বারটা বললাম, আর এটার টোটাল কত টান দিতে হয়, প্যাচ দিতে হয়, এটা কিন্তু অবশ্যই কমেন্ট যদি করেন তাহলে আমি পুরো ডিটেলসটা এটা বলবো। আর কমেন্ট যদি না করেন তাহলে আমি পরে যদি কেউ কমেন্ট করে তখন আমি এই ভিডিওটা বানিয়ে দেবো। এই যে 12 ভোল্টের কানেকশনের তারটা, এটা কত নাম্বার তার দিয়ে করবো আমি সামথিং 23 নম্বর দিয়েই বুঝিয়ে দিলাম, একটা একুরেটভাবে বলবো এরপরে নেক্সট ভিডিওয়ে। যদি কেউ কমেন্ট করেন তাহলে এই এই 12 ভোল্টের কানেকশনটা কীভাবে বের করে এখানে, তো এটা আমি বলে দেবো, ঠিক আছে। তো বোঝা গেল, যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে বলবেন যে এই জিনিসটা আমি বুঝতে পারিনি। আর অবশ্যই বুঝতে পারবেন, কারণ ভালোভাবে বিস্তারিতভাবে আমি একদম খোলাখালি বলে দিলাম সব কিছু। যদি তাও যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন। কিন্তু কেউ কেউ এমন এমন কমেন্ট করে যে জিনিসটা ওখানে ভালো করে বুঝিয়ে দেওয়া সত্ত্বেও, কিন্তু বুঝিয়ে দেওয়া সত্ত্বেও ওরা কমেন্ট করতে থাকে যে এটাই হয়নি, আপনার ভয়েস ক্লিয়ার হয়নি, ভিডিও কোয়ালিটি ভালো নয়। আমি কিন্তু আগে বলছি যে আমার মোবাইল অত দামি মোবাইল নেই, কম দামের মোবাইল, আর ভয়েসটা ক্লিয়ার রাখার জন্য আমি একটা মাইক নিয়েছি, তো ঠিক আছে। তো এটা হচ্ছে এটা ডায়াগ্রাম। আর যে দাদা বলেছিল যে ফেজ কীভাবে চেক করব, তো মোটরের এটা মোটরের তিনটে কানেকশন বের হয়, ঠিক আছে। এদিকে তিনটে থাকে, তিনটে জয়েন্ট থাকে, এখানে সেন্সার থাকে, তিনটে সেন্সার। তো এটার কোনো ফেজ কিন্তু চেক করার কোনো সিস্টেম এরকম নেই, ফেজ চেক করার সিস্টেম নেই, শুধু একটা ডিভাইস আছে ওটা দিয়ে চেক করা যায় যে মোটরের কয়েলগুলো ভালো আছে কিনা, রানিং আছে কিনা। এখান থেকে কিন্তু হালকা একটা একটু ভোল্ট বের হয়, বুঝতে পারলেন, এখান থেকে হালকা ভোল্ট বের হয়, সেই ভোল্ট দিয়ে এলইডি বাল্বগুলো সার্কিট বানাতে হয়, সার্কিটে এটা গ্লো করে, তাহলে বোঝা যায় যে তিনটে কয়েল ভালো আছে কি খারাপ আছে, ঠিক আছে। তো যে কমেন্ট করেছিলেন, তিনটেই কিন্তু ধরতে গেলে তিনটে ফেজ, ঠিক আছে। এখানে তিনটাতেই কিন্তু একটা ভোল্টেজ বা কারেন্ট ইনপুট হয়, ঠিক আছে। ইনপুট হয়ে সেন্সারের সাহায্যে ভিতরে যে ম্যাগনেট থাকে, ম্যাগনেট রোটারের যে ম্যাগনেট লাগানো থাকে সেটা কিন্তু রোটেট করায়, ঘোরায় এক কথায় আর কি, ঠিক আছে, বুঝতে পারলেন, রোটেট করে ঘোরায় কিন্তু এটা জিনিসটা। এটাতে এটা ধরতে গেলে তিনটে ফেজ, এখানে কিন্তু ফেজ নিউট্রাল বলে কোনো জিনিস এটা চেক করা মোটরের মধ্যে চেক করা যায় না। নিউট্রাল ফেজ থাকে হচ্ছে নেগেটিভ পজিটিভ থাকে সেন্সারের মধ্যে, এই সেন্সারটার মধ্যে নেগেটিভ পজিটিভ থাকে, ঠিক আছে। তো বুঝতে পারলেন যে মোটরের কীভাবে ফেজ চেক করে, এটার কিন্তু ফেজ চেক করার কোনো সিস্টেম নেই। আর যদি এটা চেক করার একটা ডিভাইস আছে, ওই ডিভাইসটা আমি নিজে তৈরি করি, ম্যানুফ্যাকচার করি। তো আমি 1000 সাবস্ক্রাইবার হয়ে গেলে ওটা ওই ডিভাইসটা আমি ডায়াগ্রাম দেবো, যদি 1000 সাবস্ক্রাইবার হয়। আর যারা আমার ভিডিও রেগুলার দেখবে, যেই চ্যানেল থেকে রেগুলার ভিডিও দেখবে, যে আমার ভিডিও রেগুলার দেখবে, রেগুলার দেখে লাইক কমেন্ট করবে, তাকে আমি ওই ডিভাইসটা একটা গিফট করব, ঠিক আছে। তো বুঝতে পারলেন, তো আজকের ভিডিও এইটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নমস্কার।